আমরা ছোটবেলায় অনেক কার্টুন মুভিজ দেখেছি, অনেক কার্টুন সিরিজও দেখেছি। তাদের মধ্যে একটা হলো আলাদিন। আলাদিনের মধ্যে জিনের উল্লেখ করা রয়েছে। এছাড়াও আলিফ লায়লার মতো অনেক সিরিয়ালসও আমরা দেখেছি যেখানে জিনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। কিন্তু তোমরা জানো এই জিন আসলে কি? ফ্যান্টাসি সিরিজে জিনকে আমরা যতই এক রোমাঞ্চকর চরিত্র হিসেবে ভেবে থাকি না কেন, আসলে জিন রাক্ষস, যাকে ইংলিশে ডিমন বলা হয়। জিনের মান্যতা ইসলাম ধর্মে প্রচুর মাত্রায় রয়েছে। ইসলাম ধর্মে বলা হয় যে রাত্রি 12টার সময় যে নামাজ পড়ে সে আদৌ মানুষ নয়, সে জিন। ভূতেদের মতো জিনেরও অনেক প্রকার থাকে। তাদের মধ্যে সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রকার হলো ঘল। এই প্রকারের জিনেদের ছেলেদের জিনদের ঘল এবং মেয়েদের জিনদের ঘলা বলা হয়। এরা যদি কারোর রক্তের গন্ধ পেয়ে যায় তাহলে তাকে তারা 14 দিনের মাথায় খেয়ে নেয়। এরমই এক গল্প আজ আমি তোমাদের শোনাবো। কিন্তু গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও। তোমাদের হাত ধরে যাতে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায় তার জন্য ভিডিওটি শেয়ার করে দিও। এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করো। আজকের গল্পটা লখনৌতে থাকা নামাজ মিয়ার ওপর। বিপত্নিক হওয়ার পর তিনি তার একমাত্র পুত্র রিয়াজ, তার স্ত্রী সানা সাথে বাংলোয় থাকতেন। নামাজের এক বোনও ছিল, তার নাম নাজিমা। তার স্বামীর মৃত্যুর পরেও তিনি তার স্বামীর বাড়িতেই থাকতেন। দুর্ভাগ্যক্রমে এই পরিবার একদিন ঘলের শিকার হয়ে যায়, যে ঘল কবরস্থানকে নিজেদের মসজিদ এবং মানুষের শরীরকে নিজেদের খাবার মনে করে। এত রাত্রিরে কবরস্থানে আসার কি মানে আব্বু? আর আব্বু, আসার হলে তুমি নিজে আসবে, আমাদেরকে এরমভাবে সাথে আনবে না। রিয়াজ বেটা, ব্যাস 2 মিনিট লাগবে, আমি এই যাব আর এই আসব। চিকিৎসা করাবেন আর, বয়সের ভীমরতি ধরেছে আব্বুর। আমি এখনই আসছি বেটা। যাও, তাড়াতাড়ি ফিরে আসবে। বাবা মা যখন বুড়ো হয়ে যায়, এমন অনেক সন্তান আছে যারা নিজেদের বাবা মাকে বোধ হিসাবে মনে করে। রিয়াজ এবং সানাও তাদের মধ্যে একজন ছিল, তাই তারা নামাজ মিয়ার সাথে খুব রুক্ষ ব্যবহার করত। নামাজ মিয়া চুপচাপ থাকত কারণ পত্নীহীন হওয়ার পর তিনি খুব ভেঙে পড়েছিলেন। শোভানা, দেখো আমি বলিনি, আমি তোমার জন্য তোমার পছন্দের ফুল এনেছি, দেখো। নামাজ মিয়া তার স্ত্রী শাবানার কবরের সামনে বসে নিজের মনে দুঃখের কথা তো বলছিলেন, কিন্তু তিনি এটা ঘোনা করেও জানতেন না যে ওখানে থাকা বেশ কয়েকজন জিন তাকে দেখছে, যাদের মধ্যে একটি জিন সেই ঘলের স্ত্রী রূপ ঘলা। শাবানা, তুমি আমাকে হঠাৎ ছেড়ে চলে গেলে, একটুও ভাবলে না যে তোমাকে ছাড়া আমি একাই পৃথিবীতে কেমনভাবে থাকবো? ছাড়ো, তুমি জানো শোভানা, তোমাকে ছাড়া আমার জীবন বেমতলব হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমি যেন তোমার কাছে চলে আসি। কবরের পাশে হাত দিয়ে ভর দিতে গিয়ে হঠাৎ নামাজ মিয়ার হাত একটি পাথরের লেগে কেটে যায় এবং সেখান থেকে রক্ত বের হয়, এবং পাশে বসে থাকা ঘলা সেই রক্তের গন্ধ পেয়ে যায়। সেই রক্তের গন্ধ বাকি জিনরা পেলেও ঘলা কিন্তু তাদেরকে তার সামনে আসতে দেয় না। শোভানা, এবার আমি আসি, কালকে আবার আসবো, আসবো আমি। আসলে সেই ঘলার নাম ছিল বানু, আর বানু তার রক্তটি চেটে তার রক্তের স্বাদও পেয়ে গেছিল, তাই সে কোনোভাবে অন্য ঘল দিয়ে তাদের সামনে আসতে দিচ্ছিল না। ওখানে আরও বেশ কিছু ঘল রক্তের সন্ধানে রিয়াজের গাড়ির মাথার উপর বসেছিল, কিন্তু নামাজের সেই রক্তের গন্ধ পেয়ে তারা হঠাৎ সেই গাড়ি থেকে ঝাঁপ মেরে কবরস্থানের দিকে ছুটে চলে যায়, যার ফলে গাড়িটি একটু নড়ে ওঠে এবং তাতে রিয়াজ ও সানা দুজনেই ভয় পেয়ে যায়। এটা কি ছিল? কিছু হয়নি, বাস
পাঁচ মিনিটের মধ্যে আব্বু আসছে, তারপর আমরা বেরিয়ে যাবো। নামাজ যখন কবরস্থান থেকে বেরিয়ে আসছে, তখন অন্য খলরা অনেক চেষ্টা করেছিল নামাজের দিকে যাবার, কিন্তু বানো কোনো মতে ধাক্কা মেরে তাদেরকে দূরে ঠেলে সরিয়ে দেয় এবং নিজে গাড়ির মাথার উপর বসে চলে যায় তাদের সাথে। আব্বু, দু মিনিটের জন্য গেছিলে তুমি, আর এক ঘন্টা লাগিয়ে দিলে। একটু দেরি হয়ে গেল বেটা, ক্ষমা করে দিও। এইসব তোমাদের অভিযোগ না বাড়িতে গিয়ে করবে, আপাতত এখান থেকে চলা যাক। কিন্তু তাদের সাথে গেল বানো সেদিন অদৃশ্য ছিল, বানোকে তাই কেউ দেখতে পায়নি, এমনকি নামাজ মিয়া পর্যন্ত না। কিন্তু পরের দিন রাত্রিবেলায় রিয়াজ ও সানা ডাইনিং হলে বসেছিল এবং কবরস্থান থেকে ফিরে নামাজের সাথে বানোকে তারা প্রথমবার দেখে। নামাজের সাথে থাকা বানো একটি সুন্দরী মেয়ে, তাকে দূর দূর থেকে দেখেও বোঝা যাচ্ছিল না যে সে একজন খলা। বানো নামাজ মিয়াকে একেবারে নিজের বশে এনে দিয়েছিল, তাই নামাজ মিয়ারও ব্যবহারের একটু পরিবর্তন রিয়াজ ও সানা লক্ষ্য করেছিল। আব্বু, এই কাকে ধরে নিয়ে এসেছো তুমি? রিয়াজ, ঘরে আসা অতিথির সাথে ভদ্রভাবে কথা বলতে শেখো তুমি। আর হ্যাঁ, আজকের পর থেকে এ আমাদের সাথে এই বাড়িতেই থাকবে, আর আজকের পর থেকে তোমরা সবাই এনার সাথে ভদ্রভাবে কথা বলবে, এনাকে সম্মান করবে, আর এনাকে সমানভাবে বাড়ির সদস্য মনে করবে। আসুন। ঘোলা যদি একবারও কারো রক্তের গন্ধ পেয়ে যায়, তাহলে তাকেই সে তাদের শিকার মনে করে। তাই রিয়াজ ও সানার সেদিন রাত্রিরে কোনো ক্ষতি হয়নি, কিন্তু বানো যে একজন ঘোলা ছিল সে তাদের বাড়িতে চলে এসেছিল। এবার তাদের সাথে কি হবে, এটা একটা বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। রিয়াজ ও সানা আদেও জানতো না যে বানো কে। তাদের তো এটাই মনে হয়েছিল যে বানো নামাজ মিয়াকে ফাঁসিয়ে তার সম্পত্তি হাতাবার জন্যে এই বাড়িতে এসেছিল। সেদিন রাত থেকে বানোই নামাজ মিয়া সব দেখাশোনার দায়িত্ব নিয়ে নিয়েছিল। সে রাত্রিবেলা বসে বসে নামাজ মিয়াকে খাওয়াচ্ছিল এবং খাওয়ানোর পর তাকে ঘুম পাড়াচ্ছিল। রিয়াজ ও সানা নামাজ মিয়ার ঘরের দরজা থেকে ফাঁক করে সেই দৃশ্য দেখছিল, কিন্তু ওই দিকে বানোর সাথে যে খলগুলি সেই কবরস্থানে ছিল তারা কোনোভাবে রক্তের গন্ধ শুকতে শুকতে নামাজ মিয়ার বাড়ির সামনে চলে এসেছিল এবং জানলা দিয়ে উঁকুই মারছিল। হঠাৎই বানোর চোখ পড়ে তাদের উপর এবং সে আস্তে আস্তে জানলার দিকে এগিয়ে যায় তাদেরকে ভাগানোর জন্যে। ওদিকে রিয়াজ এবং সানা উঁকি মেরে বানোকে দেখতে যাচ্ছিল যে সে কি করছে, হঠাৎই দেখে সে ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে। ওদিকে বানো আসল রূপে এসে সেই ঘরগুলিকে ভাগিয়ে দেয়। রিয়াজ ও সানা সে ব্যাপারটি জানতো না, তারা কিছুই দেখতে পায়নি। হঠাৎই তাদের মনে হলো যে তাদের পেছন থেকে কে যেন তুড়ি মেরে তাদের ডাকলো। তারা পেছন ফিরে দেখলো, দেখলো কেউ নেই। হঠাৎ সামনে ঘুরে দেখে বানো তাদের সামনে দাঁড়িয়ে আছে। তারা মনে করে যে বানো তাদেরকে উকিঝুঁকি মারতে দেখে নিয়েছে, তাই তারা অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায় এবং বানুও দরজা বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা বানু নামাজ মিয়াকে সীমায়ের পায়েস বানিয়ে দেয়। ওহো, তো পায়েস বানিয়েছো তুমি, বাহ! আমার এখনো মনে আছে রিয়াজের আমি ঈদের সময় খুব সুন্দর সীমায়ের পায়েস বানাতো। এই পায়েসের স্বাদ তো রিয়াজের আম্মির পায়েসের থেকেও খুব ভালো। বাহ, খুব সুন্দর খেতে হয়েছে। কতদিন আর পুরনো স্মৃতিকে ধরে রাখবেন আপনি, সব ভুলে যান, আমি এসে গেছি না। কথা বলতে বলতে বানো উঠে গিয়ে পাশের দেয়ালে লাগানো সাবানার ফটোটা নিচে নামিয়ে রাখে। নামাজ মিয়া মন দিয়ে পায়েস খাচ্ছিল, আর তখনই রিয়াজ আর সানা নামাজ মিয়ার ঘরে ঢোকার সময় নামাজ মিয়াকে পায়েস খেতে দেখে বলে, আব্বু, আব্বু এটা কি করছো তুমি? এই গত সপ্তাহে তুমি ক্ষীর খেয়েছো, আর ডাক্তার তোমাকে কড়াভাবে বারণ করেছিল মিষ্টি খাওয়ার জন্য। ডায়াবেটিস আপনার হয়েছে, আর হার্টের এক আপনি আমাদের দেন, এখনই কি একদম ঠিক হয়ে যাবে? আমি এসে গেছি না। কেন, আপনি কোনো ডক্টর বুঝি?
নাকি কোনো জাদুকর যে চুটকি মেরে আব্বুকে ঠিক করে দেবেন? কত বছর ধরে আব্বু ওষুধ খাচ্ছে আপনি জানেন? কিছুই জানেন না আপনি। রিয়াজ, এরম ভাবে বুঝি কোনো অতিথির সাথে কথা বলে? আমি ভালো মতো বুঝতে পারছি কিরম ধরনের অতিথি উনি। হ্যাঁ, কি বললে? তুমি এক্ষুনি এই মুহূর্তে ওনার কাছে ক্ষমা চাইবে, বলো ওকে যে তুমি এক্ষুনি যা সব কথা ওনাকে বললেন তার জন্য তুমি লজ্জিত। আপু, এটা কি বলছো তুমি? আমি ওনার কাছে ক্ষমা চাও? আমি বললাম ক্ষমা চাও ওনার কাছে এক্ষুনি। ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও রিয়াজ, চাও চাও ক্ষমা, ক্ষমা করে দিন আমায়। নামাজ মিয়ার এইরূপ আচরণ দেখে রিয়াজের একটু অবাক লেগেছিল, তার সাথে সাথে রিয়াজের একটু খারাপও লেগেছিল। সে কোনোদিনও কল্পনা করতে পারেনি যে নামাজ মিয়া রিয়াজকে এইভাবে বলবে। রিয়াজ তখন কিছু না বলে সটাং ঘর থেকে বেরিয়ে যায় এবং তার পেছনে পেছনে সানাও সেই ঘর থেকে বেরিয়ে যায়। রিয়াজ ও সানা দুজনেই কাজ করত। রিয়াজ সকাল সকাল কাজে বেরিয়ে যেত, সানা একটু পরেই বেরোত। কিন্তু সানাকে বেরোনোর আগে রান্না বান্না করে সবার খাবার রেডি করে যেতে হতো। ঠিক সেই দিন যখন সানা খাবার বানানোর জন্য কিচেনে গেল, এমন একটা জিনিস থেকে অবাক হয়ে গেল যা সে কখনো কল্পনাও করতে পারেনি। আরে, এই দুধটা কি করে খারাপ হয়ে গেল? হিমা, বাকি সব সবজিপাতিও তো পচে গেছে। আশ্চর্য ব্যাপার, এই সব সবজি তো সকালবেলায় বাজার করলাম, তাহলে সব একসাথে এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল কি করে? এসব কি হচ্ছে? এই সব জিনিস একসাথে খারাপ কি করে হয়ে যাচ্ছে? ক্ষমা চাইছি তোমার কাছে। ক্ষমা? কিন্তু কেন? আমার হাত কি লাগলো? সব জিনিস খারাপ। খুব ভালো মনের মানুষ আপনারা বুঝান, খামোখা ওনার পেছনে পড়ে থাকো তোমরা। আর এখন আমারও, হয়তো তোমরা জানো না যে তোমাদের সবাইকে খেয়েও আমার খিদে মিটবে না। খেয়ে মানে কে তুমি? সানা খুব ভয় পেয়ে গেছিল, তাই সে বেশি দেরি না করে রিয়াজের অফিসে চলে যায় এবং গিয়ে রিয়াজকে সবটা জানায়। সেদিন রাত্রিবেলা রিয়াজ ও সানা একসাথেই গাড়ি করে বাড়ির সামনে এসে দাঁড়ায়। আসো সানা। কি হলো? আসো। কি হলো সানা? রিয়াজ, রিয়াজ, আমি ভেতরে যেতে চাই না, প্লিজ আমি ভেতরে যেতে চাই না। তুমি তুমি বরং আব্বুকে বাড়ি নিয়ে আসো, এখানে আমরা বসিয়ে আব্বুকে সবটা বুঝিয়ে দেবো। আরে সানা, তুমি এত ঘাবড়াচ্ছো কেন? আমি আছি তো তোমার সাথে, আর তাছাড়াও আজ রাতেরই তো ব্যাপার। সানা, আব্বুকে এই মেয়ের জঙ্গলে রেখে দেওয়াটা ঠিক হবে না, এই ব্যাপারটা একটু বোঝো আর চলো আমার সাথে। আরে তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমি ভেতরে যেতে চাই না। ওকে ফাইন, তুমি এখানেই বসো, আমি আব্বুকে নিয়ে আসছি। সাবধানে যাও। সানা এতটা ভয় পেয়েছিল যে সে কোনো মতেই বাড়ির ভেতরে যেতে রাজি ছিল না। অবশেষে রিয়াজ নিজেই একা বাড়ির ভেতরে যায় এবং নামাজ মিয়াকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে। আব্বু, আব্বু, ওঠো আর চলো আমাদের সাথে। ওই যে মেয়েটা আমাদের বাড়িতে আছে না, ওই মেয়েটা কোনো মানুষ নয়, ওই মেয়েটা জিন্নাত, ওই মেয়েটা প্রেত। তুমি তাড়াতাড়ি উঠো, চলো আমার সাথে। আব্বু কি হলো? ওঠো আব্বু, তোমার কি তো খুব বিপদ আছে, তুমি প্লিজ ওঠো। কি হলো আব্বু? ওঠো আব্বু, আব্বু ওঠো, আব্বু প্লিজ ওঠো, আব্বু ওঠো। হ্যাঁ ওঠো, 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 আমার সাথে বাইরে এসো। ওঠো, আসো, আসো, আসো আমার সাথে, আসো, আসো আব্বু, বাইরে আসো।
কিন্তু সেই মুহূর্তে বানো তাদের সামনে চলে আসে এবং রিয়াজকে তার শক্তির দ্বারা এদিক ওদিক আছড়ে ফেলতে থাকে এবং বলতে থাকে সে যেন ওই বাড়ি ছেড়ে চলে যায়, কারণ নামাজ মিয়া তার খাবার। আপু তুমি চলো, তুমি চলো, ইনি আমার খাবার, ইনি আমার খাবার, চলে যাও এই বাড়ি থেকে, চলে যাও এই বাড়ি থেকে, ইনি আমার খাবার, যাও। রিয়াজ কিছু না করতে পেরে শেষমেশ বাড়ির বাইরে চলে আসে। তারপর তারা নামাজ মিয়া বোন নাজিমার কাছে গিয়ে সবটা জানায়। সবটা জানতে পেরে নাজিমা রিয়াজ ও সানাদের বলে যে মানো আর কেউ নয়, একজন খল, খুবই শক্তিশালী জিন, সুতরাং রিয়াজ ও সানা এভাবে তার সাথে লড়তে পারবে না। তাই নাজিমা রিয়াজ ও সানাকে তাদেরই পরিবারের এক পীর বাবার কাছে নিয়ে যায়। ফাদা, 12টা বেজে গেছে, এখন আর কিচ্ছু করা যাবে না। আর এমনিতেও তুমি কেন বাঁচাতে চাইছো তাকে? তোমার অব্বুর তো ভীমরতি ধরেছে, তাই না? আজ পূর্ণিমার রাত্রির, এমনিতেও সেই জিন আজ অনেক শক্তিশালী থাকবে। ক্ষমা চাইছি আপা। বাবা বাবা, আমি আপনার পায়ে পড়ছি বাবা, প্লিজ অব্বুকে বাঁচিয়ে দিন বাবা। আমি জানি আমাদের অনেক ভুল হয়েছে বাবা, তার জন্য আমরা খুব লজ্জিত, নিজের অম্মিকে তো হারিয়ে ফেলেছি, এখন এখন নিজের আব্বুকে হারাতে চাই না বাবা। আমাদের সাহায্য করুন বাবা, আমাদের সাহায্য করুন, সাহায্য করুন আমাদের বাবা, আমাদের আব্বুকে ওই জিনের হাত থেকে বাঁচিয়ে নিন বাবা। খোলা জিন সে, আর এই খোলা জিনেদের মধ্যে সব থেকে শক্তিশালী হয়, আর আজ তাকে আটকাতে গেলে কোনো না কোনো মৃত্যু নিশ্চয়ই হবে। কিন্তু তাও আপনারা যদি বিপদের সম্মুখীন হতে চান, তাহলে 2 বোতল রক্ত আর একটা দড়ি ব্যবস্থা করুন। এখান থেকে আমাদের যাবার আগে আপনারা 3 জনই এই তাবিজটি গ্রহণ করুন। আমি যতক্ষণ ইবাদত করব ততক্ষণ আপনারা নিজেদের জায়গা থেকে নড়বেন না, আর আমি যখন আল্লাহু আকবার করে 3 বার ডাকব তখনই আপনারা ঘরের মধ্যে ঢুকে পড়বেন, আর এই আবে জামজাম পানি আপনাদের রক্ষা করবে। এই জল ঘরের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে দেবে, আর তারপর আমি তাকে বাইরে আনবো, তাকে এই চাকু দিয়ে আঘাত করব, আর তারপর তার খায়ের ওপর এই আবে জামজাম পানি ছিটিয়ে দেব। আমার যাই হোক না কেন, আপনাদের মধ্যে কেউ যেন বাইরে না আসে। এবার আমি দোয়া করছি, আপনারাও হাত ওঠান এবং আল্লাহর কাছে দোয়া করতে শুরু করুন। তারা পীর বাবার সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। এদিকে বানো নামাজ মিয়াকে খাওয়ার জন্য সব রকমভাবে প্রস্তুতি নিচ্ছিল। সে আস্তে আস্তে নামাজ মিয়াকে একটি বিছানার উপর শুইয়ে দেয়। নামাজ মিয়া চুপচাপ ছিল, কারণ বানো তাকে পুরোপুরি বশ করে নিয়েছিল, তার আর কিছু করণীয় ছিল না। তাকে শুইয়ে বানো ধীরে ধীরে জানলার দিকে যায় এবং চাঁদের মুখ দেখে, কারণ তাদের নিয়ম অনুযায়ী পূর্ণিমার চাঁদ দেখেই তারা নিজেদের আহার গ্রহণ করে। চাঁদ দেখার পর বানো একটি ছুরি নিয়ে নামাজ মিয়াকে মারতেই যাবে, হঠাৎ তার নাকে একটি গন্ধ আসে। সে দরজার দিকে তাকিয়ে দেখে এক কাড়ি রক্ত সেখানে ছড়ানো। সেই রক্তর দিকে এগোয় এবং রক্তটি চাটা শুরুই না করে হঠাৎ পীর বাবা বাইরে থেকে বলে ওঠে, তোর খুব খিদে তাই না, আয় বাইরে আয়, আমাকে খেয়ে নে, আছে হিম্মত, এই পবিত্র জল আপে জামজাম পানির দ্বারাই আমি তোকে ভস্ম করে দেব, তোকে নিস্ত নাবুদ করে দেব, তোর অস্তিত্ব মিটিয়ে দেব, আয় আয় আমার কাছে। বানো দরজার দিকে ধীরে ধীরে এগিয়ে দরজাটি খোলে, আর খুলে দেখে পীর বাবা কয়েকজন লোকের সাথে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। দরজার ঠিক পাশে রিয়াজ একটি ছুরি নিয়ে বানোর জন্য অপেক্ষা করছিল। বানোকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেই রক্ত পীর বাবা নিজের গায়ে মেখে নেয় এবং আল্লাহু আকবার জপ করতে শুরু করে দেয়। বানো যেই পীর বাবার দিকে এগিয়ে আসে, সঙ্গে সঙ্গে রিয়াজ নাজিমা এবং সানা বাড়ির ভেতর ঢুকে বাড়ির দরজা বন্ধ করে দেয়। বানুর সামনে আসতে না আসতেই পীর বাবা সেই আবে জামজাম পানি দিয়ে বানুর ওপর প্রহার করতে থাকে। সেই পবিত্র জলের ছিটে বানুর ওপর পড়তে না পড়তে বানু এমনভাবে চিৎকার করতে শুরু করে দিয়েছিল যেন সেটি জলের ছিটে না, তরোয়ালের ধার।
পীর বাবা ওইভাবেই জলে ছিটে দিয়ে বানর ওপর প্রহার চালাতে থাকে এবং ভেতরে রিয়াজ নামাজ মিয়ার চারিদিকে সেই পবিত্র জলের ছিটে চারিদিকে ছিটাতে থাকে। বাইরে পীর বাবার পাশে থাকা দুটি লোক বানরকে চেপে ধরে এবং পীর বাবা নিরন্তর তার ওপর সেই জলের ছিটে দিতে থাকে আর বানর চিৎকার করতে থাকে। অবশেষে সেই দুই লোক বানর হাত বেঁধে দেয়, কিন্তু পীর বাবার এক নাগাড়ে সেই জল ছেটাতে থাকার জন্য বানর এবার নিস্তেজ হয়ে পড়ে। তারপর পীর বাবা তাকে বলে যে তোকে এই লোকটিকে ছাড়তেই হবে, না হলে আমি তোকে নরকে পাঠিয়ে দেব। নিজের হাত থেকে নামাজ মিয়ার তাবিজটি মাটিতে ফেলে দেয় এবং সেই জলের ছিটের দ্বারা সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর গায়েব হতে না হতে নামাজ মিয়া নিজের জ্ঞান ফিরে পায়। তারপর থেকে আর কোনো দিনও নামাজ মিয়াদের ওপর বানর ছায়া পড়েনি। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করো। আবার দেখা হবে সামনে শনিবার একটি নতুন গল্পের সাথে।